Hi, 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 hi. Hello. Hi. Hi, all of my Facebook friends. So we came on at 10. Okay. So we came on at 10. I'm playing guitar actually. On a thin for Facebook Live. Somewhere on a Facebook Live. Best of the rest, Nani Chule Jai. Anyways, who's loving me? Thank you so much. গানের গিটার সোলো প্র্যাকটিস করছি দেখা যাক গানের গিটার সোলো প্র্যাকটিস করছি ভাই কেমন আছেন বাসা সবাই কেমন আছে সবাই ভালো আছে নীরব নাহিন লাভ ইউ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে আসলে গানটার মধ্যেই যাই একটু বাজাই তারপরে গান হচ্ছে তোমার চোখে তোমার চোখে আমার জন্য ভালোবাসা আছে কি অনন্ত এক মিনিট গান আপকামিং আমার একটি সোলো প্রজেক্ট বেশ কয়েকদিন হলো বিভিন্ন অনেক মানুষদের মানে মিউজিশিয়ানস এবং সিঙ্গার্সদের নিয়ে কাজ করা হচ্ছে অডিও এবং ভিডিও দুটি নিজের জন্য আসলে কাজ করা হচ্ছে না কিছুই তেমন তো আজ বাইরে বেশ কাঁপছিল কিন্তু বৃষ্টির কারণে যাওয়া হয়নি যেতেও পারিনি তো ভাবলাম ঘরে নিজের কাছে এগিয়ে নিই এই আর কি এনিওয়েজ যারা দেখছেন যারা লিখছেন স্পেশালি যারা লিখছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস আবার একটু যাই
হচ্ছে আসলে। আর খুব শিগগিরই গানটা আসলে একটি অডিও শেষ করে একটা ভিডিও ভার্সন অবশ্যই আসবে, একটা লিরিক্যাল ভিডিও এবং একটা লিরিক্যাল ভিডিও এবং একটা মিউজিক ভিডিও দুটি আসলে করার প্ল্যান আছে। লেটস সি, ঈদের আগেই ইনশাল্লাহ রমজান মাসে এটা রিলিজ দিয়ে দেবো। প্রিয় ভাই সিঙ্গার মৃণাল বাবু, মৃণাল বাবু ভাই আসসালামু আলাইকুম, আপনিও আমার খুব প্রিয় মানুষ, থ্যাংক ইউ। তোমার কাজগুলি তো অনেক অসাধারণ, এটা আসলে বলার কিছু নাই। আমাকে লিখছে তরুণ মুন্সী ভাই, খুবই বিখ্যাত একজন মানুষ আমাদের দেশে। থ্যাংক ইউ তরুণ ভাই, সালামালাইকুম। জিমি পটনা দোস্ত ভালো হয়েছে জিমি রে, কতদিন পরে দোস্ত লো তল্লিকা আরেকবার। অনেকদিন পর তোর আমার সাথে কথা হইলো, ইনফ্যাক্ট ফেসবুকে আমি দেখি তোর পোস্টগুলি সবই দেখি কি হচ্ছে না হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আর আমাকে লিড গিটারিস্ট বানানোর পিছনে কিন্তু জিমির একমাত্র বড় অবদান, মানে আমি আসলে বেসিস্ট ছিলাম, তারপর হচ্ছে জিমি পটনায় মানে এখন নগরবাউলের ড্রামার যে আমার বন্ধু জিমি, আমাকে জোর করে একদিন একটা লিড গিটার আর একটা মেটাল জোন প্রসেসর নিয়ে আসলো, নিয়ে এসে বললো যে তুমি আমাদের লিড গিটার বাজাবে। তো তখন ওই একটা ব্যান্ড ছিল, ওই ব্যান্ডে রাকেশ ভাই বাজাতো, রাকেশ ভাই ওয়াজ লেফট দ্যাট ব্যান্ড, তারপর আমি জয়েন করলাম। আসলে আমাকে লিড গিটারিস বানাইছে জিমি, আমি আসলে বেজেস ছিলাম আনসার তোমার জানায়। এনিওয়েজ জিমি থ্যাংক ইউ সো মাচ দোস্ত, ভেরি ভেরি সো মাচ, মোর অ্যান্ড মোর লাভ ফর ইউর প্লেয়িং, জাস্ট কিপ গোয়িং। থ্যাংক ইউ দোস্ত, থাকিস দোয়া করিস আমার সাথে, তোর জন্য অনেক দোয়া। আশিকুর রহমান এনজয়িং, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। তুমি তো আর আইলা না, আমার আরও একটা ক্যামেরা কেনা হয়ে গেছে কিন্তু, আমার এখন তিনটা DSLR প্রফেশনাল ক্যামেরা। ওকে, সামনে মাসে ইনশাল্লাহ ড্রোন চলে আসবে, আমি লাইট সেট আপ কিনেছি, সব কিছুই কিনেছি। আশিক ভাই তোমাদের ছোটোখাটো বাজেটের কোনো ভিডিওর কাছ থাকলে আমাকে জানা, যেগুলি নর্মাল, অনেক বেশি হাই প্রোফাইল ভিডিও বা অনেক বেশি কমার্শিয়াল ভিডিও আমি আসলে করতে চাই না, একদম চিমচাম নাচিত কেন, মানুষ দেখলে দূর এটা কি ভিডিও বানাইছে, এই টাইপের একটা ভিডিও বানাইলে আমার জন্য যথেষ্ট। এনিওয়েজ সবাই থ্যাংক ইউ সো মাচ। প্রিন্স রুয়েল, রুয়েল ভাই ওয়াও থ্যাংক ইউ সো মাচ, রুয়েল ভাই অনেক অনেক থ্যাংক ইউ, রুয়েল ভাই, আশিক ভাই, তরুণ ভাই, এখানে জিমি, আরও যারা আছেন, মৃণাল বাবু ভাই এবং আরও যারা আছেন, এরা সবাই আসলে আমার খুব ভালো শুভাকাঙ্ক্ষী, আমি জানি তারা আমাকে খুব পছন্দ করেন অ্যাজ এ মিউজিশিয়ান,
এবং কেউ কেউ অ্যাজ এ পার্সন, মানে পার্সন এবং মিউজিশিয়ান এবং যারা জানেন না যে মিউজিশিয়ান হিসাবে পছন্দ করে, তবে ভালোবাসার মানুষগুলিকে কাছ থেকে না জানাই ভালো। এনিওয়ে It's a melody playing, there is lots of phrases, techniques, I'm always try to make a very very good melody in my guitar solo. আমি আসলে আমার গিটার প্লেইং এর মধ্যে প্রচন্ড পরিমাণ মেলোডি রাখার চেষ্টা করি, কর্ডস এন্ড স্বদেশি এবং বিদেশি দুটি মিক্স আর কি, মানে অনেক বেশি প্লেইং, অনেক বেশি মানুষ বোঝানো যে আমি অনেক কিছু জানি এরকম কিছু না, সিম্পলি আমি নিজেকে একজন সিম্পল হ্যাপি নাবিদ। থ্যাংক ইউ সো মাচ হ্যাপি ভাই, নাবিদ ভাই, নাবিদ ভাই আমার কাছের মানুষ, উনি এসিটিভিতে জব করেন, উনি একজন গিটারিস্ট অ্যান্ড সিঙ্গার। এনিওয়েজ বাজানোর চেষ্টা করি সিম্পল অ্যান্ড সুইট। থ্যাংক ইউ সো মাচ হ্যাপি ভাই। থ্যাংক ইউ সো মাচ, সবই আসলে আপনাদের শুভকামনা আর দোয়া। আসলে আমি সিম্পল বাজাই, আমি হয়তো এগ্রেসিভ গিটারিস্ট না, প্রোগ্রেসিভ গিটারিস্ট কিনা আমি জানি না, আমি সিম্পল বাজাই, মেলোডি বাজাই। আমার প্রোগ্রেশনস এবং গানের ফিল, গানের কথা, গানের আবেগ সব কিছুকে ঠিক রেখে যে সোলোটা বাজানো উচিত ওরকম কিছু বাজানোর চেষ্টা করি। থ্যাংক ইউ জনি আরিফ ভাই, আরেকবার থ্যাংক ইউ। কৌশিক বড়ুয়া, কৌশিক দা, দাদা আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ, নাইস ওয়ান, থ্যাংক ইউ সো মাচ, নাইস, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। কৌশিক বড়ুয়া এসটিভিতে জব করেন অথবা কোনো একটি টেলিভিশনের সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে জব করেন। ইজ এ ভেরি গুড লিসনার অ্যান্ড ভেরি গুড গুড মিউজিশিয়ান অ্যান্ড সাউন্ড ইঞ্জিনিয়ার, হোয়াট আই নো অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ সো মাচ।
সবাই কেমন আছেন? এটা আসলে খুব অড টাইম আসলে লাইভে আসার জন্য, আমি জানি, কিন্তু আমি হুটহাট করেই তো আসি, ডিপেন্ড করে মনের উপর। সবার সাথে আড্ডা মারতে ইচ্ছে করলে এরকম করে আসি। আমি আসলে অনেকেই অনেকভাবে আড্ডা মারেন, আমি জানি, ফেসবুকে এবং বিভিন্ন অফিস এবং বন্ধুদের একসাথে। আমি আসলে খুব অভ্যস্ত না, একসময় ছিলাম। নিজের কাজ থাকলে ব্যস্ত থাকি, কাজ না থাকলে খুব একটা বিভিন্ন ব্যস্ত থাকে, বাসায় স্টুডিও টুকটাক 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 করে মিউজিক করি। এনিওয়েজ, আমি বাজাই আসলে। একদিন বাসায় আসেন, আপনি তো আমার প্রতিবেশী, মোহনপুরেই থাকেন, চলে আসেন। Thank you.
মালিকুদ্দিন মাসুম দোস্ত, থ্যাংক ইউ দোস্ত, থ্যাংকস ফর ওয়াচিং মি। আতে কেমন আসছিস রে? থ্যাংক ইউ দোস্ত, তুই ঢাকায় থাকিস, কিন্তু তোর সাথে দেখা হচ্ছে না। আজকে পারলে একটা কল দিস, দেখা করিস আজকে, অবশ্যই যদি ফ্রি থাকিস আর কি, জানা আমাকে, নাম্বার তো আছে, একটা কল দিয়ে জানা। বাহ, দারুণ, চলতে থাকুক, চলবে। এই একটা জিনিসই বারবার শুনতে হবে, বোর হয়ে যাবে। যতক্ষণ আছেন, থ্যাংক ইউ সো মাচ। লিখেছেন ইসরাত জেরিন স্মিতা। স্মিতা কেমন আছেন আপনি? লাপাত্তা হয়ে গেছেন। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
ব্যস্ততা আছে জানি অনেক রকম ফেসবুকে ব্যস্ততা থাকতে পারে আর কি থাকতে পারে এনিওয়েজ বাজেট থাকি Thank you.
Anyways, thank you so much. Aten, let's do some like. Bhai, thank you. Principal bhai, thank you. Johnny bhai. Navid bhai, Shagor bhai, thank you so much. Ashim bhaiya, thank you so much. Jimmy, I love you, dosto. Okay. Jimmy again, Singer Minal Babu bhai. Nirav Nahin and all the people jara amake dekhechen natokkhon dekhechen thanks ami bajate theki ami ashole practice korchi jara achen tader ke niye bolte gele that's it গিটার ম্যাট শিফাত ওকে শিফাত ভাই আমি আসলে হেভি কিছু চাচ্ছেন বুঝতে পারছেন আমি আসলে গানটার সাথে হেভি কিছু বাজাতে পারছি না কারণ গানটা হেভি মেলোডি এর জন্য হেভি মেলোডি কিছু বাজাচ্ছি তবে মেলোডির মধ্যে আশা করি এটা খুব হেভি আপনি দেখুন দু একবার দেখলে হয়তো আরও ভালো লাগতে পারে এটা এই গানটা এবং এই স্টাইলটার জন্য বেস্ট মেলোডি এবং হেভি